আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার আজকের আয়োজনে থাকছে জাফরান ক্যারামেল পুডিং। এই পুডিংটা অনেক বেশি ক্রিমি এবং খেতেও কিন্তু দারুণ মজার। নরম, তুলতুলে এবং পারফেক্ট ক্যারামেলের এই রেসিপিটি হুবহু ফলো করলে ইনশাল্লাহ আপনাদের পুডিংও ঠিক এমনটাই হবে। চলুন তবে দেখে নিই আমি পুডিংটি কীভাবে তৈরি করছি। প্রথমে একটি মিক্সিং বোলে আমি চারটি ডিম ভেঙে নিচ্ছি। এখানে আমি মুরগির ডিমের বদলে হাঁসের ডিম নিচ্ছি, কেননা আমার কাছে মনে হয় হাঁসের ডিমের পুডিং অনেক বেশি ক্রিমি হয়। তবে হ্যাঁ, চাইলে আপনারা মুরগির ডিমও ব্যবহার করতে পারেন। এবার একটি প্যানে আমি 1 লিটার দুধকে কিছুটা জাল করে 700 গ্রামের মতো করে নিয়েছি। খুব বেশি টানানোর দরকার নেই। এখন জাল করার পরে আমি দুধটাকে কিছুটা ঠান্ডা করে নিচ্ছি। পুডিং তৈরির ক্ষেত্রে দুধ এবং ডিমের মিশ্রণটা পারফেক্ট হওয়া জরুরি। যদি আপনারা এখানে 3টি ডিম ব্যবহার করেন, সেক্ষেত্রে দুধটাকে আরেকটু জ্বালিয়ে 500 গ্রাম করে নেবেন। এখন আমি এই ডিমের মিশ্রণে দুধটা ঠান্ডা হয়ে গেলে মিলিয়ে দিচ্ছি। এখন এতে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ চিনি। আপনারা চাইলে চিনি আর একটু কম বা বেশি দিতে পারেন নিজেদের টেস্ট অনুযায়ী। এবার একটি হুইস্ক দিয়ে আমি মিশ্রণটাকে মিলিয়ে দিচ্ছি। এখন মিক্সিংয়ের সুবিধার্থে আমি একটি তলাযুক্ত প্যানে ভালো করে মিশিয়ে নিলাম। এখন এতে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। এতে করে পুডিংয়ে কোনো ডিমের গন্ধ থাকবে না। এখন হুইস্ক দিয়ে আবার সম্পূর্ণ মিশ্রণটাকে খুব ভালোভাবে হুইস্ক করে নিচ্ছি। মেশানো হয়ে গেলে আমি এখানে একটি স্ট্রেইনারে সম্পূর্ণ মিশ্রণটি ছেঁকে নেব। এতে করে পুডিংয়ের যে মিশ্রণটা সেটা অনেক বেশি স্মুথ হবে। মিশ্রণটা রেডি হয়ে গেলে আমরা এক পাশে সরিয়ে নিচ্ছি। এখন একটি 6 ইঞ্চি প্যান নিয়ে নিয়েছি। এবার পুডিংয়ের যে মেন জিনিস ক্যারামেল সেটা তৈরি করে নেব। এখানে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ রেগুলার চিনি। চিনিটা আমি একটু বেশি ব্যবহার করব। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ পানি। এখন চিনিটা একটু লালচে বাদামি হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করছি। এবার একটু ঘুরিয়ে ঘুরিয়ে ক্যারামেলের কালার আসা পর্যন্ত অপেক্ষা করব। ক্যারামেল তৈরির এই পর্যায়টা কিছুটা সাবধানে করতে হবে, কেননা চিনি যদি বেশি ব্রাউন হয়ে যায় সেক্ষেত্রে ক্যারামেলটা খেতে ভালো লাগবে না এবং তিতকুটে হয়ে যাবে। এভাবে কিছুক্ষণ পরপর ঘুরিয়ে ঘুরিয়ে হালকা ব্রাউন কালার আসা পর্যন্ত অপেক্ষা করছি। ক্যারামেলটা হালকা ব্রাউন কালার হলেই চুলা থেকে নামিয়ে নিব, কেননা চুলা থেকে নামানোর পর যখন ঠান্ডা হবে তখন এটি আরেকটু গাঢ় কালার হবে। আমার ক্যারামেলটা তৈরি হয়ে গিয়েছে। এবার আমি চুলাটা অফ করে চারিদিকে ক্যারামেলটা ছড়িয়ে দিচ্ছি। ক্যারামেলটা চুলা থেকে নামিয়ে আমি কিছুটা ঠান্ডা করে নিয়েছি। এখন এখানে আমি জাফরান নিয়ে নিয়েছি। এখন এই হালকা ঠান্ডা ক্যারামেলের উপরে 10 থেকে 15 পিস জাফরান আমি ছড়িয়ে দিচ্ছি। কিছুটা গরম থাকা অবস্থাতেই ছড়িয়ে দিতে হবে, এতে করে ক্যারামেলের সাথে জাফরানের স্টিকগুলো লেগে যাবে। এই জাফরানের কারণেই মূলত নর্মাল পুডিংয়ের চেয়ে এই পুডিংটা কিছুটা আলাদা। এই পুডিংয়ে জাফরানের খুব সুন্দর একটা গ্রান আসবে এবং কিছুটা হলদেটে দেখাবে। আমার সম্পূর্ণ ক্যারামেলটা সেট হয়ে গিয়েছে। এবার পুনরায় আমি স্ট্রেইনারে মিশ্রণটা আবার একটু ছেঁকে নিচ্ছি।
দুই তিনবার ছাকার কারণ হচ্ছে শুধুমাত্র স্মুথ একটা টেক্সচার আসার জন্য। আমার পুডিংয়ের মিশ্রণটা কিছুটা ঠান্ডা হয়ে গিয়েছিল, এই কারণে কয়েকটা জাফরান উপরে উঠে এসেছে। এখন পুডিংয়ের বাটির ঢাকনাটা খুব ভালো করে লাগিয়ে দিলাম। আজকের এই পুডিংটা আমি ওভেনে বেক করব। এজন্য আমি এখানে ওভেনের যে ট্রেটা তাতে কিছুটা গরম পানি নিয়ে নিচ্ছি। খুব বেশি পানির প্রয়োজন নেই, জাস্ট 2 ইঞ্চি পরিমাণ পানি দিয়ে আমরা পুডিংয়ের বাটিটা বসিয়ে দেব। এবার পুডিংয়ের এই ট্রেটাকে আমি ওভেনে দিয়ে দিলাম। টেম্পারেচারটা আমি 180 সিলেক্ট করে দিলাম, উপরে নিচে দুই দিকেই টেম্পারেচার থাকবে, এবং টাইম দিয়ে দিলাম 30 মিনিট। এখন 30 মিনিট পর আমি ওভেন থেকে কিছুটা ঠান্ডা হওয়ার পরে পুডিংটা বের করলাম। দেখুন আমার পুডিংটা কি সুন্দর সেট হয়ে গিয়েছে। এখন একটি ছুরির সাহায্যে পুডিংয়ের বাটি থেকে পুডিংটাকে ছাড়িয়ে নিচ্ছি। সম্পূর্ণ পুডিংটা ছাড়ানোর পরে আমি 1 ঘন্টার মতো ফ্রিজে রেখেছি এবং এরপরে ডিমোল্ড করেছি। দেখতেই পাচ্ছেন পুডিংটা কত বেশি ফ্লাফি এবং পারফেক্ট হয়েছে। দেখতেই পাচ্ছেন এটি কতটা তুলতুলে হয়েছে। ভেতরের স্মুথ টেক্সচার আমি আপনাদের কেটে দেখাচ্ছি। বাসায় তবে অবশ্যই ট্রাই করবেন মজাদার এই রেসিপিটি। আর কোনো প্রশ্ন থাকলে কমেন্ট সেকশনে জিজ্ঞেস করবেন, ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব এবং লাইক করে সাথে থাকবেন। ইনশাল্লাহ নতুন নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। সে পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।